প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। এবারে পড়ব কুজবুড়ির গল্প। চলো শিক্ষার্থী, তাহলে আমরা গল্পটি পড়ে ফেলি। এক ছিল কুজবুড়ি, বুড়ির ছিল তিনটি কুকুর, রঙ্গা, বঙ্গা আর ভূত। বুড়ি ঠিক করলো নাতনির বাড়ি যাবে, তাই রঙ্গা, বঙ্গা আর ভূতকে ডাকল। বলল, তোরা বাড়ি পাহারা দে, আমি নাতনিকে দেখে আসি। কুকুর তিনটা বলল, আচ্ছা। বুড়ি রওনা হল, লাঠি ঠুকঠুক করে কুঁজো বুড়ি চলল। খানিক দূরে যেতেই এক শেয়ালের সঙ্গে বুড়ির দেখা। শেয়াল বলল, আমার খুব খিদে বুড়ি, আমি তোমাকে খাব। বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে এখন খেয়েও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দেয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও। শেয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। তখন বুড়ি কি করল, নাতনির বাড়ি গেল। বুড়ি সামনে এগিয়ে চলে, সে লাঠি ঠুকঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হালুম বুড়ি, তোমাকে আমি খাব, আমার খুব খিদে। বুড়ি দেখে এ তো মহা মুশকিল, বাঘকে একই কথা বলে সে। বাঘ দেখল বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে। হাঁ, আবার কুজবুড়ি পথ চলে আস্তে আস্তে লাঠিতে ভর দিয়ে। একসময় নাতনির বাড়ি পৌঁছে গেল বুড়ি। নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেল, তাতে বুড়ি অনেক মোটা হল। বুড়ি মহা চিন্তায় পড়ল, এবার ফিরবে কিভাবে? বুড়ি নাতনিকে সব কথা খুলে বলল। নাতনি বলল, চিন্তার কিছু নেই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল, তার ভিতরে ঢুকিয়ে দিল বুড়িকে, সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড়। এবার খোলটাকে দিল জোরে এক ধাক্কা, গড়িয়ে চলল সেই লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ গড়গড় করে খোলের দিকে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। বুড়ি ছড়া কাটে, লাউ গুড় গুড়, লাউ গুড় গুড়, চিড়ে খায় আর গুড়, বুড়ি গেল অনেক দূর। খোল গড়াতে গড়াতে এলো শেয়ালের কাছে। শেয়াল দেখল খোলের ভেতর বুড়ি, বলল, বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাব। বুড়ি বলল, খাবি তো, খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শেয়াল তখনই গান ধরল, হুক্কা হুয়া হুক্কা হুয়া। বুড়ি গিয়ে দাঁড়ালো একটা উঁচু ঢিবির ওপর, আয় আয় তু তু রঙ্গা বঙ্গা ভূতু, আয় 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 জলদি চলে আয়। নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা।
শেয়ালকে ঘিরে ফেলল তারা। একটা কামড় দিল শেয়ালের কানে, আর একটা দিল ঘাড়ে, একটা পায়ে। বাছা, এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানাবুদ, মর্মর দশা। কুজবুরি মহানন্দে চলল তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভূত। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কুজো, খিদে, মুশকিল, এক্ষুনি, তক্ষুনি, নাস্তানাবুদ। কুজো অর্থ যার পিঠ বাঁকা ও ফোলা, খিদে অর্থ ক্ষুধা, মুশকিল অর্থ অসুবিধা, এক্ষুনি অর্থ এখনই বা একটুও দেরিতে নয়, তক্ষুনি অর্থ তখনই, নাস্তানাবুদ অর্থ নাজেহাল। ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ঘরের শব্দগুলো আগে পড়ি, নাস্তানাবুদ, এক্ষুনি, তক্ষুনি, মুশকিল, খিদে। ক, ফুলির খুব ড্যাশ পেয়েছে, খিদে। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি, ফুলির খুব খিদে পেয়েছে, খ, আমাকে ড্যাশ যেতে হবে, এক্ষুনি। তাহলে বাক্যটি আর একবার পড়ি, আমাকে এক্ষুনি যেতে হবে, গ, কাজটা করতে গেলে ড্যাশ হবে, কি হবে, মুশকিল। তাহলে বলি বাক্যটি আর একবার, কাজটা করতে গেলে মুশকিল হবে, ঘ, ড্যাশ কাজটা করে ফেললে ভালো হতো, তক্ষুনি। তাহলে বাক্যটি আর একবার বলি, তক্ষুনি কাজটা করে ফেললে ভালো হতো, উঙ, কুকুরগুলো শিয়ালটাকে ড্যাশ করে ছাড়ল, কি করে ছাড়ল, নাস্তানাবুদ। তাহলে বাক্যটি আর একবার বলি, কুকুরগুলো শেয়ালটাকে নাস্তানাবুদ করে ছাড়ল। যুক্তবর্ণগুলো চিনে নিই, যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। আচ্ছা ধাক্কা, এখানে রয়েছে চয়ে ছ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি চ যোগ ছ, খাচ্ছে, ইচ্ছা। এভাবে আমরা আরও নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। কয়ে ক, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ক যোগ ক, ছক্কা এক্কা। এভাবে আমরা নতুন নতুন শব্দ তৈরি শিখতে পারি। ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি। ক, কুজবুরি বাড়ি পাহারা দিতে কাদের বলল? এক, দারোয়ানদের, দুই, পাহারাদারদের, তিন, কুকুর তিনটিকে, চার, নাতনিকে। কি, কাকে বলেছিল বুড়ি? কুকুর তিনটিকে। তাহলে আমাদের সঠিক উত্তর কুকুর তিনটিকে। তারপর আমরা দেখি খ, বিপদ দেখে বুড়ি শিয়ালকে বলেছিল আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দে, মোটা তাজা হয়ে আসি। এ কথায় বুড়ির কিসের পরিচয় পাওয়া যায়? এক, বুদ্ধির, দুই, বোকামের, তিন, রসিকতার, চার, রাগের। সঠিক উত্তর বুদ্ধির। গ, নিমিষেই ছুটে এলো বুড়ির কুকুর তিনটা, কেন? এক, শেয়ালের ডাক শুনে, দুই, গানের সুরে বুড়ির চিৎকার শুনে, তিন, শেয়ালের গান শুনে, চার, মুরগির খোঁজ পেয়ে। তাহলে সঠিক উত্তর গানের সুরে বুড়ির চিৎকার শুনে। খ, নাতনি বুড়িকে লাউয়ের খোলে ঢুকিয়ে সঙ্গে কি কি খাবার দিল? এক, চিড়ে আর দই, দুই, চিড়ে আর গুড়, তিন, গুড় আর মুড়ি, চার, গুড় আর খই। সঠিক উত্তর চিড়ে আর গুড়। এবারে আমরা
মুখে মুখে উত্তরগুলো বলি ও খাতায় লিখি। ক, বুড়ির কয়টি কুকুর ছিল, তাদের নাম কি কি? বুড়ির তিনটি কুকুর ছিল, তাদের নাম রঙ্গা, বঙ্গা ও ভুতু। খ, বুড়ি কোথায় যাচ্ছিল? বুড়ি তার নাতনির বাড়ি বেড়াতে যাচ্ছিল। ক, কুকুর তিনটাকে সে কি বলে গেল? কুকুর তিনটিকে বুড়ি বলে গেলেন, নাতনির বাড়ি বেড়াতে যাচ্ছে, তাই তারা যেন বাড়ি পাহারা দেয়। ঘ, বুড়ি শিয়ালকে কি বলল? শিয়াল যখন বুড়িকে খেতে চাইল, তখন বুড়ি বলল, আমি রোগা মানুষ, আমার শরীরে তেমন মাংস নেই, নাতনির বাড়ি থেকে খেয়ে দে মোটা তাজা হয়ে আসি, তখন খেও। উঙ, বুড়ি বাঘকে কি বলল? বুড়ি বাঘকে বললেও, আমি রোগা মানুষ, আমার শরীরে মাংস নেই, নাতনির বাড়ি থেকে খেয়ে দে মোটা তাজা হয়ে আসলে তখন খেও। চ, নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মোটা হলো কিভাবে? নাতনির বাড়িতে গিয়ে বুড়ি মজার মজার খাবার খেয়ে মোটা হলো। ছ, নাতনি বুড়িকে কি রকম করে পাঠালো? নাতনি একটা বড় লাউয়ের খোল জোগাড় করলো, বুড়িকে লাউয়ের খোলের ভিতর ঢুকিয়ে কিছু চিড়ে আর গুড় সঙ্গে দিয়ে লাউটি ধাক্কা দিল, লাউটি গড়িয়ে চলল। এভাবেই নাতনি বুড়িকে পাঠালো। বর্গীয় জ, বাড়ি ফেরার পথে কার কার সঙ্গে বুড়ির দেখা হলো? বাড়ি ফেরার পথে বাঘ ও শিয়ালের সঙ্গে বুড়ির দেখা হলো। ঝ, বুড়ি কিভাবে বাঁচল? শিয়াল যখন বুড়িকে খেতে চাইল, তখন বুড়ি বলল, আমার একটা শেষ ইচ্ছা আছে, আমি তোর গান শুনতে চাই। অমনি শিয়াল হুক্কা হুয়া বলে গান ধরল। বুড়ি সেই ফাঁকে গানের সুরে চিৎকার করে তার কুকুর তিনটাকে ডাকল। কুকুরগুলো এসে শিয়ালের ঘাড়ে কানে পায়ে কামড়ে ধরল। এভাবে বুড়ি তার বুদ্ধির জোরে বেঁচে গেল। চলো বাক্যগুলো পড়ি। বাক্যের শেষে দাড়ি এবং প্রশ্নচিহ্ন বসাই। ক, আমার গায়ে কি মাংস আছে? প্রশ্নবোধক, সে আজ বাড়ি যাবে। দাড়ি, সে ফিরবে কিভাবে? প্রশ্নবোধক। খ, ঢাকা বাংলাদেশের রাজধানী। দাড়ি। ঙ, ভেতরে কি আছে? প্রশ্নবোধক। চ, আমরা আমাদের দেশকে ভালোবাসি। দাড়ি। ছ, এবার যাবে কোথায়? প্রশ্নবোধক। প্রশ্নচিহ্ন বাক্যে কিছু জানার ভাব বা জানার ইচ্ছা বোঝায়, এগুলোকে বলে প্রশ্ন বাক্য। এ ধরনের বাক্যের শেষে প্রশ্নচিহ্ন বসে। এখানে তো আমরা বুড়ির পোষা প্রাণী সম্পর্কে জানলাম, তো এখন আমরা কি করব? হ্যাঁ, আমাদের পোষা প্রাণী সম্পর্কে তিনটি বাক্য লিখি। তো চলো শিক্ষার্থী বাক্যগুলো লিখে ফেলি। এক, আমাদের একটি পোষা প্রাণী আছে। দুই, পোষা প্রাণীগুলো দেখতে সুন্দর। তিন, আমাদের পোষা প্রাণীকে আমি খাবার দেই। শিক্ষার্থীরা, কি আমরা একটি ছবি দেখতে পাচ্ছি? ছবিতে কি দেখতে পাচ্ছি বলো? হ্যাঁ, এই ছবিটি দেখে আমরা গল্প বলি ও লিখি। কি আমরা এই ছবিটি দেখলাম, তো এখন আমরা এটি দেখে দেখে কিভাবে লিখতে পারি? এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একজনকে দেখতে পাচ্ছি, তার সাথে
দুটো পোষা প্রাণী দেখতে পাচ্ছি। আমরা এভা এই এটা সম্পর্কে বাসায় একটা গল্প লেখার চর্চা করব। শিক্ষার্থীরা, আজ আমরা কি পড়লাম? কুচুপুরির গল্প। তো নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসে আরও নতুন নতুন মজার মজার পড়া নিয়ে আসব। তোমরা সেই পর্যন্ত এই পড়াগুলো চর্চা করবে, আর ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ আমাদের পাঠ এ পর্যন্তই।